রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ ফুল লুকটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। মাও রেডি হয়ে গেছে আর ভাই রেডি হয়ে চলে গেছে। তো কলাবু স্নান করে এসে স্নান করে একদম রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো চলো মামা বাড়ি যাবো ফার্স্টে, তারপরে ওখান থেকে ঠাকুর দেখতে যাবো। তা থেকে কী করছি না করছি অনেক বড় ব্লগ হবে, হয়তো দুটো পার্টে দিয়ে দেবো আমি ব্লগটাকে। আর এখন মহাষ্টমীর মেকআপ লুকটা তোমার পোস্ট হচ্ছে, তো পোস্ট হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব, বেশি দেরি করব না, কারণ একদম রেডি হয়ে গেছি, কারণ সাউথের দিকে যাচ্ছি। তো ওখানে কয়েকটা ঠাকুর আমি দেখবো, মানে যাওয়ার পর মামা বাড়ি যাবো, তারপরে ঠাকুর দেখবো। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, আর আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখছে, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে হিট করে দিও, যখনই আমি ভিডিও বা ব্লগ আপলোড করবো সেটা আমি গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, তোমার ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে আমার ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো। তো চলো বেশি বকবক না করে বেরোনো যাক, আর কী কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই চেষ্টা করবো শেয়ার করার। তো চলো এখন বেরোই। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি, আর মণ্ডপে এখন চলছে হচ্ছে পুজো পাড়ার মণ্ডপে। তো এখানেই আমি ক্যাব বুক করে নিয়েছি, তো ক্যাব আসলেই আমি মা ভাই উঠে যাবো, আর তোমাদের সাথে একটু ঠাকুর মা ভাই। তো ক্যাব চলে এসছে, আমরা উঠে গেছি, এরপর সোজা চলে যাবো হচ্ছে মামা বাড়ি। তো চলো, আর আমাদের পাড়ার মুখেই চলে এসেছিলো ক্যাব, তো এবার যাওয়া যাক, তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগলো। তো আমরা মামা বাড়ি চলে এসেছি, আর এখন হেঁটে হেঁটে আমরা বেরিয়ে পড়েছি আর কি। দুধাকে নিয়ে দুধা রেডি হয়েছিলো মোটামুটি, আমরা জাস্ট ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়েছি। আর এরপর যাচ্ছে হচ্ছে সোজা ঠাকুর দেখতে, অ্যাক্রোপলিস মলের সামনে, তো ওর পাশেই অপোজিটে আর কি ঠাকুর। তো চলো যাই, গিয়ে কী কী ঠাকুর দেখছি তোমাদের সাথে পুরোপুরি শেয়ার করব। আর এই যে আমি ভাই, পেছনে দিদার মা, আর এই যে এরপরে যাব হচ্ছে এই যে অ্যাক্রোপলিস মলের ঠিক অপোজিটে, এই যে গলিটা দেখতে পাচ্ছ এখানে, এখানে রাজডাঙ্গার দুটো প্যান্ডেল আছে। তো এই দুটো প্যান্ডেলই তোমাদের সাথে ফার্স্টেই আমি শেয়ার করে নেব। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে দেখতে। দিদার মা আছে, ভাই, আর এখন আমরা যাচ্ছি বসপুকুর শীতলা মন্দিরের
প্যান্ডেল দেখতে। তো চলো তোমাদের দেখাই, আই হোপ আজকে দিনটা ভালো কাটবে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব আজকে। তো দেখো এখান থেকে লাইন অলমোস্ট শুরু হয়ে গেছে, মানে এরকম ব্যারিকেডের থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর বসপুকুর শীতলা মন্দির আর তালবাগান দুটো ঠাকুর আমরা দেখবো এখান থেকে, তারপর কোথায় যাচ্ছি তোমার। চলে এসেছি এখন গড়িয়াহাটে, আর পার হচ্ছি কারণ এবার যাবো হচ্ছে একডালিয়া এভারগ্রিনে। আর দেখতেই পাচ্ছ সামনে কী সুন্দর ফাঁকা ফাঁকা রাস্তা, মানে আমি আর কি মারছি গাইস, খুব ভিড়, লোক প্রচুর, তোমরা আরও দেখতে পারবে সামনে। এই যে আমরা এখন ঢুকছি এন্ট্রেন্স দিয়ে পুরো একডালিয়ার প্যান্ডেলের আগে যে লাইটিংগুলো থাকে সেখানে, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তোমরা দেখতে থাকো, আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে। ঠাকুর তো থাকলে সপ্তমী, মা এটা সাউথ, সাউথ উইথ সপ্তমী।